জাহিদ ফুলপুরি কখন কোন হলে উঠবেন এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ সোহাগ। ফুলপুরি খাতুন যিনি নির্যাতনের শিকার হয়েছিলেন গত 12 ফেব্রুয়ারি, তিনি আজকে এই বিশ্ববিদ্যালয়ে আসবেন এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাকে 10টায় আসতে বলেছে। আমরা রেজিস্ট্রার মহোদয়ের কাছ থেকে জানতে পেরেছেন যে তাকে আসার পরে ছাত্র উপদেষ্টা মহোদয় মিলে এবং তারা যে তার পছন্দের হল, তিনি পছন্দের কথা কিন্তু জানিয়েছে, তিনি বঙ্গমাতা শেখ মুজিব ফজিলতুন্নেসা মুজিব হলে উঠবেন এবং সেই হলে তাকে নিয়ে আজকে অ্যাটাচ করা হবে। এবং আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে এই ইসলামী বিশ্ববিদ্যালয় আজকে কিন্তু ছাত্র শৃঙ্খলা কমিটির বৈঠক আছে এবং সেই বৈঠকে 12টার দিকে যে বৈঠকটি হবে সেই বৈঠকে কিন্তু তার প্রতি যে নির্যাতন করেছিলেন ছাত্রলীগ নেত্রী সঞ্জিদা চৌধুরী অন্তরা সহ যে 5 জন এবং তাদেরকে ছাত্রত্ব বাতিলের যে হাইকোর্টের নির্দেশনা আছে সেইগুলো নিয়ে কিন্তু সিদ্ধান্ত হবে। এবং একই সঙ্গে ফুলপুরি খাতুনের কথা আপনি জানতে চাচ্ছিলেন সোহাগ, ফুলপুরি কিন্তু আমরা কথা বলেছি ফুলপুরির সাথে, তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে পাবনার সেই দূরবর্তী গ্রাম থেকে কিন্তু তিনি রওনা হয়েছেন এবং তিনি 11টার মধ্যে আসার একটি আশা প্রকাশ করেছেন এবং তিনি আসার পরেই কিন্তু বাকি কার্যক্রম শুরু হবে। এবং এই যে বিশ্ববিদ্যালয়ের ভিসি আজ 14 দিন পর তিনি কিন্তু কিছুক্ষণ আগে তার অফিসে প্রবেশ করেছেন, ছুটি শেষে তিনি আজকে অফিস শুরু করেছেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে, ফিরে যাচ্ছি সোহাগ আপনার কাছে।